আসসালামু আলাইকুম বন্ধুরা, বাসায় থাকা পুরানো উন্না দিয়ে আমি আজকে একটি অসাধারণ সুন্দর ডোরমেট বানিয়ে দেখাবো। তো ডোরমেটটি আপনারা অবশ্যই ছবিতেই দেখতে পেয়েছেন, কত চমৎকার দেখা যাচ্ছে। তো কথা না বাড়িয়ে আমি কাজটি শুরু করি। এখানে আমি একটি আমার পুরানো একটি উন্না নিয়ে এসেছি, জর্জেট উন্না। তো সেই উন্নাটাকে আমি চার ভাঁজে ফোল্ড করে ফোল্ড করে নিলাম। নিয়ে এখন আমি 6 ইঞ্চি মতো মার্ক করে নিচ্ছি। তো এভাবে আমি 6 ইঞ্চি মতো যতটা পারি মার্ক করে কাটিং করে নিব। তো আমি মার্ক করে কাটিং করে নিচ্ছি। তো এভাবে আমি বেশ কয়েকটি টুকরা বের করে নিব। তো বের করে নিলাম, তো একটি টুকরাকে আমি এভাবে দুই ভাঁজে ফোল্ড করে নিচ্ছি। নিয়ে একটি সেলাই দিয়ে নিব। তো এখানে আমি দুই ভাঁজে ফোল্ড করে একটি সেলাই দিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আমি সেলাই করে নিয়েছি। নিয়ে এখন আমি এটিকে উল্টিয়ে নিচ্ছি, একটি ক্লিপের সাহায্যে আমি এটিকে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে। এখন আমি এভাবে একটি কুচি কুচি, সামান্য পরিমাণ কুচি কুচি করে সেলাই করে নিব। তো আমি একটু একটু করে কুচি দিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা ভিডিও দেখা অনুযায়ী আপনারা এভাবে কুচি কুচি করে সেলাই করে নিবেন। আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ডোরমেটের ভিডিও দিয়েছি, নানা স্টাইলের বেশ কয়েকটি ডোরমেটের আইডিয়া আছে। তো আপনারা চাইলে সেই ডোরমেটগুলোও দেখতে পারেন, দেখে আপনার বাসার জন্য তৈরি করতে পারেন। তো এভাবে আমি কুচি কুচি করে সেলাই করে নিলাম। সেলাই করে নিয়েছি বেশ কয়েকটি টুকরা, আমি লম্বা একটি টুকরা বানিয়ে নিয়েছি। অনুরূপভাবে আমি আরেকটি সবুজ কালারের একইভাবে তৈরি করে নিয়েছি। তো কালার কম্বিনেশনটা অবশ্যই আপনারা আপনাদের মতো করে নিবেন। তো এখন আমি একটি শালার বস্তা নিয়ে এসেছি, 18x18 ইঞ্চি চারিপাশে রাউন্ড করে কেটে নিয়েছি। তো এটিকে আমি দুই ভাঁজে ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে নিয়ে আমি মিডিল মাঝখান থেকে মিডিল বরাবর কেটে নিচ্ছি। তো কাটিং করে নিলাম, এরকম এসেছে টুকরাটি। আরেকটি আমি শপিং ব্যাগ নিয়ে এসেছি, তো একে আমি 1 ইঞ্চি মতো কেটে নিচ্ছি। তো মাঝখান থেকে আমি এভাবে একটু কোণাগুলো সাইজ করে নিচ্ছি, কোণাটা সাইজ করে লম্বা করে নিচ্ছি। তো দেখুন এভাবে নিবেন, আপনারা ঠিক এভাবে নিবেন। এখন আমি এই চারিপাশে একটি বর্ডার দিয়ে দিচ্ছি। তো বর্ডার দিয়ে আমি একটি সেলাই দিয়ে নিচ্ছি, চারিপাশটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা সেলাই দিয়ে নেবেন, চারিপাশটা একইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফেসবুকেও আমার সাথে কানেক্ট থাকতে পারেন, ফেসবুকের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে পারেন। আর আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর মশারির কভারের ভিডিও আছে, বালিশের কভারের ভিডিও আছে, বিভিন্ন ধরনের ডিজাইনার ব্যাগ আছে, ট্রাভেল ব্যাগ আছে, ভ্যানিটি ব্যাগ আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো আমি এইভাবে তৈরি করে নিলাম, তৈরি করে নিয়ে এসেছি। এখন আমি যে ডিজাইনার কুচি কাপড় তৈরি করে রেখেছি, তো সেটিকে আমি এভাবে সুন্দর করে চারিপাশে সেট করে নিব। তো এইভাবে আমি সুন্দর করে সেট করে নিচ্ছি। তো এভাবে সেট করে কোনাকুনি এভাবে সেট করে নিব। আমি সেলাইটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, তাহলে আপনারা খুব সুন্দর করে এটি তৈরি করতে পারবেন। তো এভাবে আমি সেট করে বসিয়ে সেলাই করে নিচ্ছি। তো চারিপাশে এভাবে আমি সেলাই করে নিব, চারপাশটা এভাবে সেলাই করে নিয়ে শেষ প্রান্তে এসে আমি একটু মুড়িয়ে, এখান থেকে একটু মুড়িয়ে চেপে এভাবে সেলাইটা সুন্দর করে বসিয়ে নিব। তো আপনার বাসায় অনেকেরই জর্জেট কাপড় বাসায় থাকে, তো সেই কাপড়গুলো আমরা ব্যবহার করি না। তো ওই কাপড় দিয়ে আপনারা এভাবে পাপোশ বানিয়ে নিতে পারেন বাসার জন্য। এখানে খরচও নাই, কোনো খরচ নাই, বাসায় থাকা ওড়না এবং বাসায় থাকা শালার বস্তা দিয়ে আপনি এটি তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আমি সেলাই করে নিচ্ছি।
চারিপাশটা এভাবে আপনারা ভিডিও দেখা অনুযায়ী এভাবে সুন্দর করে সেলাই করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি আমাকে জানাতে ভুলবেন না। তো এটিকেও আমি সুন্দর করে সেট করে নিচ্ছি, চারিপাশ কোনাকুনি সুন্দর করে এই কোনাগুলোকে সেট করতে হবে। এখন আমি সবুজ অংশটি নিয়ে এসেছি, তো সবুজ ডিজাইনার কাপড়টিও আমি একইভাবেই সেট করে নিচ্ছি চারিপাশে। তো আপনারা চাইলে একটু বড় করেও বানাতে পারেন, সেক্ষেত্রে আপনারা একটু মাপটা বেশি করে নেবেন, নিয়ে কালার কম্বিনেশনটা তো আপনারা আপনাদের মতো করে দিবেন। এখানে তিনটা কালারও ব্যবহার করতে পারেন, আমি দুইটা কালার ব্যবহার করেছি। তো এইভাবে সবুজ অংশটি আমি একইভাবে সেট করে নিব। তো কোনা একবারে মিডিল বরাবর শেষ প্রান্তটা আমি একইভাবে সেট করে নিয়েছি। তো এই কাপড়ের ডিজাইনার অংশটি আপনারা যখন বানাবেন একটু বেশি করে বানাবেন, শেষে অবশিষ্ট অংশটি আপনি কেটে সুন্দর করে এখানে কোনাটা মেরে দিতে পারেন সুন্দর করে। তো দেখুন তৈরি হয়ে গেল আমার ডিজাইনার ডোরম্যাটটি, কত চমৎকার দেখা যাচ্ছে! বাজারের কেনা ডোরম্যাটের থেকে এটা কম যায় না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।